সর্বম শিবমায়ম শিবানন্তা কৃপানন্তা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির জুন মাসের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের থার্ড জুন অব্দি দি রাশি লগ্নের অধিপতি গ্রহ বক্রগতিতে থাকছে তারপর বুধ ডাইরেক্ট হয়ে যাবে এবং এইটিন্থ জুন থেকে শুক্রের যে সঞ্চার হবে মেষ থেকে বৃষ রাশিতে এই শুক্র আর বুধ ভাগ্যস্থানে লগ্ন দশমপতি দ্বিতীয় নবমপতি একটা বিশেষ শুভ যোগ কিন্তু আপনাদের জন্য সৃষ্টি করবে ধর্মকর্ম অধিপতি যোগ একটা ব্রিলিয়ান্ট রাজযোগ ভাগ্যস্থানে ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন স্বাস্থ্যোন্নতি আর্থিক উন্নতি সব দিক দিয়ে কিন্তু এটা একটা সুপারলেটিভ পাওয়ারফুল যোগ এটাকে অবশ্যই আপনারা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন আপনাদের দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অবস্থানটা এখন দেড় বছর তো অবশ্যই আপনাদের জন্য একটু পীড়াদায়ক হবে চ্যালেঞ্জিং হবে এটাকে ডেফিনেটলি আপনাদের হ্যান্ডেল করতে হবে এবং মাসের শেষ প্রান্তে সাতাশে জুন যখন মঙ্গল মেশে গিয়ে প্রবেশ করবে অষ্টমে মঙ্গল রাহু কিন্তু বিশেষভাবে শরীর স্বাস্থ্য দুর্ঘটনা রক্তপাত আকস্মিক অস্ত্রোপচার আইনঘটিত সমস্যা নানান রকম কিন্তু অপ্রীতিকর প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবে তার জন্য অবশ্যই মন্ত্রসাধনা করতে হবে সেগুলো সব আপনাদের আমি আলাদা করে ভিডিও উপস্থাপনা করব বৃহস্পতি আপনাদের সপ্তমপতি প্রতি সপ্তমে অবস্থান করে আছে লগ্নকে দৃষ্টি দিচ্ছে সাতাশে জুন অবধি কিন্তু অষ্টমপতি লগ্নের উপর দৃষ্টি আছে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে একটু অবশ্যই সাবধানে থাকবেন শনি আপনাদের পঞ্চম ষষ্ঠপতি শনি ষষ্ঠে অবস্থান করে আছে এবং পাঁচই জুন থেকে কিন্তু বক্রগতিতে যাচ্ছে সুতরাং শনির এই বক্রগতির কারণে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু জটিলতা কিছু সমস্যা চিকিৎসা বিভ্রাট সঠিক চিকিৎসার দিশা না পাওয়া এই জায়গাগুলো সমস্যা করবে কর্মস্থানে বিশেষ কর্মচাপ বৃদ্ধি পাওয়া এবং কর্মস্থানে কিছু জটিলতাও কিন্তু তৈরি হতে পারে রাহুকেতু যেটা বললাম আপনাদের দ্বিতীয় অষ্টমে অবস্থান করে আছে বৃহস্পতি সপ্তমে এবং শনি বক্রগতিতে যাচ্ছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন দু হাজার বাইশ কন্যারাশি কন্যা লগ্নের জন্য কর্মস্থানে পরিবর্তন কর্মসূত্রে দূরভ্রমণ এবং কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে তবে নতুন কর্মপ্রাপ্তির জায়গায় কিন্তু একটু যাচাই করে নিতে হবে কারণ বুধ বক্রগতিতে থাকছে তিন চার আর পাঁচ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ জুন কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ নানান রকম ইচ্ছা পূরণের জায়গা আর্থিক উন্নতির জায়গা মন মানসিকতার মধ্যে অনেক মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধি এবং নানান রকম কানেকশানস বিবাহর যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে এক্সপেনশান ডাইভার্সিফিকেশনের যোগাযোগ গৃহক্রয় পরিবার ইত্যাদি সর্ব ব্যাপারেই কিন্তু নানান শুভ কানেকশানস পাবেন ছয় আর সাত এই দুটো দিন কিন্তু আপনাদের একটা ব্যয়বাহুল্যতা উগ্র মানসিকতার কারণে মানুষের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি হওয়া এবং হটকারী সিদ্ধান্ত আর চোট আঘাত রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সাবধানে থাকতে হবে আট নয় দশ আবার আপনারা বিশেষ শুভ ফল পাবেন নানানভাবে কিন্তু একটা আকস্মিক আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তির জায়গা থাকছে তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা ইন্টেলিজেন্স কাজ করবে প্রপারলি নানান রকম কানেকশন বিবাহ যোগ দাম্পত্য জীবনের শুভত্ব ব্যবসা ক্ষেত্রে শুভত্ব নানান রকম আয় উন্নতির জায়গা কিন্তু খুলবে এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ জুন দু হাজার বাইশ কন্যারাশি কন্যা লগ্ন আপনাদের আকস্মিকভাবে কিন্তু আর্থিক দিকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে এক্সপেক্টেড মানি আটকে যেতে পারে ক্যান্সেলড হয়ে যেতে পারে এবং সঞ্চিত অর্থ আকস্মিকভাবে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই জায়গায় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বড় ভাই সঙ্গে একটা বিবাদ হওয়া বা বড় ভাই কিন্তু কিছু অশুভ প্রভাব তাদের জীবনে অনুভব করারও জায়গা দেখা যাচ্ছে তেরো আর চোদ্দ মোটামুটি এই ইনফ্লুয়েন্সটা কন্টিনিউ করবে তবে কর্মক্ষেত্রে কিছু বেটার কানেকশানস কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আয় উন্নতির জায়গা এক্সপেক্টেড লেভেলে কিন্তু আপনারা পাবেন না তেরো আর চোদ্দো পনেরো আর ষোলো গিয়ে কিন্তু আবার এনার্জিটা চেঞ্জ করবে পনেরো আর ষোলো গৃহ পরিবর্তনের বিশেষ যোগ এবং মায়ের একটা আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা আর স্পেকুলেশনে ফাটকা ইনকামে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে সতেরো আর আঠেরো ক্রিয়েটিভ জায়গায় কিন্তু আপনারা একটা উন্নতি করতে পারবেন ক্রিয়েটিভ ফিল্ডে নিজেদের জন্য একটা স্বীকৃতি লাভ এবং সন্তানের জন্য কিন্তু একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সতেরো আর আঠেরো উনিশ আর কুড়ি গিয়ে আবার কিছু আয় উন্নতির জায়গায় বিলম্ব প্রতিবন্ধকতা এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উনিশ আর কুড়ি সাবধান থাকতে হবে একুশ আর বাইশ গিয়ে আবার কর্মক্ষেত্রে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ কর্মক্ষেত্রেও উন্নতির যোগ গৃহ সংক্রান্ত বিষয়ে আপনারা গৃহ ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে এবং মায়ের স্বাস্থ্য স্বাস্থ্যোন্নতির যোগ তেইশ চব্বিশ পঁচিশ আকস্মিকভাবে অর্থহানি হতে পারে আর যারা স্পেকুলেশনে আছেন এবং হরস্কোপ সাপোর্ট করছে তাদের কিন্তু আকস্মিকভাবে একটা বড়ো মাপের অর্থ প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে জল থেকে একটু সাবধানে থাকবেন তেইশ চব্বিশ আর পঁচিশ ছাব্বিশ আর সাতাশ বিশেষভাবে শুভ যোগ দেখা যাচ্ছে নানানভাবে ভাগ্য পরিবর্তন কর্ম পরিবর্তন বিদেশের যোগাযোগ আর্থিক উন্নতি ক্রিয়েটিভ কাজ যারা করছেন তাদের বিশেষ শুভ প্রভাব হসপিটালিটি হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছেন যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন আপনাদের সকলের জন্য কিন্তু ২৬ আর সাতাশ বিশেষ দুটো শুভ দিন আঠাশ উনতিরিশ তিরিশ মোটামুটি এই এনার্জি কন্টিনিউ করবে কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের যোগ বিদেশ যাত্রার যোগ এবং আয় উন্নতির জায়গাটা প্রবলভাবে কিন্তু আঠাশ উনতিরিশ তিরিশ দেখা যাচ্ছে কন্যালগ্ন রাশি আপনাদের এই বুধ আর শুক্রের যোগ যেটা আঠেরোই জুন থেকে শুরু হবে এটা আপনাদের একটা বিশেষ একটা অ্যাডভান্টেজের জায়গা এটাকে আপনাদের ক্যাপিটালাইজ করতে হবে শুধু মনে রাখবেন যে দ্বিতীয় অষ্টমে রাহুকেতুটা কিন্তু একটা কন্টিনিউয়াস চ্যালেঞ্জ এবং শনি যেহেতু বক্রি হচ্ছে সিক্স থাউজে কর্মভাবে সেটা প্যারালালি কিন্তু একটা প্রেশার একটা চাপ সৃষ্টি করবে কিন্তু এই নবমে নবমপতি দশমপতির যে যোগ রাজযোগ সেটা অতি অবশ্যই তার মতো করে আপনাদের ফল দেবে এবং ডেফিনেটলি আপনারা সেটা জীবনে অনুভব করতে পারবেন সর্বম শিবময়ম সেবানান্তা শিব পানান্তা